আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ফিজিক্স ফার্স্ট পার্টের থার্ড চ্যাপ্টার গতিবিদদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে সেটা হচ্ছে কেন্দ্রমুখী তরণ তো কেন্দ্রমুখী তরণ বলছি তার মানে বুঝতেই হবে আমি আসলে এখানে বৃত্তাকার গতি নিয়ে আলোচনা করব এই যে বোর্ডে তোমাদের ড্র করে রাখছে একটা তো এই বৃত্তাকার গতির আমরা জাস্ট এখানে আলোচনা করবো আসলে কেন্দ্রমুখী তরণ নিয়ে এই জায়গায় তো যেহেতু আমি তরুণ নিয়ে আলোচনা করবো তো আমরা নর্মালি তরণ বলতে আমরা কি বুঝি তরণ বলতে বুঝি আসলে বেগ বৃদ্ধির হারকে বলা হয় তরণ তাই কি না আচ্ছা তো যখন আমি বৃত্তাকার মোশন একটা সার্কুলার মোশনের তরণ নির্ণয় করবো তখন মনে রাখবা যে সার্কুলার মোশনের ক্ষেত্রে তরণ আসলে তিন ধরনের হয়ে থাকে তরণ কয় ধরনের হতে থাকে তিন ধরনের তো এক নাম্বার যেটা হচ্ছে সেটা গুলো সেন্টিপেটাল অ্যাক্সিলারেশন বা কেন্দ্রমুখী তরণ এটাকে বলা হয় দুই নাম্বার বলা হয় থাকে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলেশন বা এটি এটাকে বলা স্পর্শকীয় তরণ আর তিন নাম্বার হচ্ছে অ্যাক্সিলারেশন যেটাকে বলা হচ্ছে লব্ধি ত্বরণ ওকে তো আমি কি বললাম একটা হচ্ছে কেন্দ্রমুখী তরণ একটা হচ্ছে স্পর্শকীয় তরণ একটা হচ্ছে লব্ধি ত্বরণ তো এই যে সেন্টিপেটাল অ্যাক্সিলেশন বা কেন্দ্রমুখী তরণটা আসলে সবসময় দিকের পরিবর্তন করে কেন্দ্রমুখী তরণ সবসময় দিকের পরিবর্তন করে ওকে আর এই যে ট্যানজেন্সিয়াল এক্সেলেশন এটা হচ্ছে মানের পরিবর্তন করে তো আমরা আজকে আলোচনা করব এই কেন্দ্রমুখী তরণ বা সেন্ট্রিপিটাল এক্সেলেশন তো আমি তোমাদের আগে বলছি যে তরণ আমরা কাকে বলি বেগবৃদ্ধির হারকে তরণ বলা হয়ে থাকে আর তরণ হচ্ছে কি একটা রাশি। তো মনে রাখবে যে কোনো ভেক্টুরাশির পরিবর্তন কিন্তু শুধুমাত্র ওই ভেক্টোরাসি মানের পরিবর্তন হতে পারে অথবা শুধুমাত্র তার দিকের পরিবর্তন পরিবর্তন হতে পারে কি বললাম যে একটা পরিবর্তন তার মানের পরিবর্তন অথবা তার দিকের হতে পারে তো একটা মোশনের ক্ষেত্রে মনে রাখবা এই সার্কুলার মোশনের ক্ষেত্রে সবসময় এই যে গতিটা বেগ ভি ওয়ান এই যে বেগগুলো দেওয়া আছে এই বেগগুলো হচ্ছে কনস্ট্যান্ট বেগ কনস্ট্যান্ট মানে বেগের কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র পরিবর্তন হচ্ছে দিকের তার মিনস আমি যদি এভাবে লিখি যে আমরা ভি ওয়ান ভি যে দিয়ে রেখেছি এই ভি ওয়ান এই যে ভি টু এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে আসলে ইজ ইকাল টু ভি ইজিক টু বলা যেতে পারে এগুলো সব হচ্ছে কনস্ট্যান্ট ওকে তো এটা খুব ভালো করে মনে রাখবা যে আসলে এখানে পরিবর্তনটা হচ্ছে প্রতিনিয়ত দিকের তো এই দিকের পরিবর্তনটা কে ঘটাচ্ছে এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী তরণ তো আমরা কেন্দ্রমুখী তরণে আমরা আসলে ডেরিভেশন করবো একটা ফর্মুলা সেটা হচ্ছে এসি ইজ ইকোয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর কিভাবে সেটা ওকে তো আমরা শুরু করি তো আমি এগুলো একটু মুছে দিই তো তাহলে দেখো আমরা এখন আলোচনা করব কি সেটা হচ্ছে এই যে ভি ওয়ান আর এই যে আমি ভি যে ড্র করে আসছি দেখো এই ভি ওয়ানকে আর এই ভি টুকে যদি আমরা এভাবে লিখতে চাই যেহেতু একটা ভেক্টোর আসি আর এই ভি টুকে যদি আমি এখানে নিয়ে এসি সেটা হচ্ছে আমার ভি টু তাহলে দেখো তো এই যে এদের মধ্যে যে কোন উৎপন্ন সেই কোনটা হচ্ছে এই থেটা এইটা কেন কারণটা হচ্ছে যে এই বৃত্তাকার গতির ক্ষেত্রে দেখো এটা কি স্পর্শক বরাবর গেছে না তাহলে এটা কি নব্বই ডিগ্রি বরাবর আছে আছে আর কি এই রেখার সমকোণে এও ডিগ্রি বরাবর আছে তাহলে এই যে সমকোণে অবস্থিত দুইটি রেখাকে যদি আমরা একত্রে লিখি এটাকে যদি আমি এখানে নিতাম তাহলে এদের মধ্যে যে কোন উৎপন্ন হবে সেই কোনটা হচ্ছে এই যে বৃত্তাকার পথের মধ্যবর্তী কোণের সমান ক্লিয়ার আচ্ছা তাহলে এই জন্য ভিএন ভিডিও তাহলে এইখান থেকে এই পর্যন্ত পরিবর্তন যদি আমরা কল্পনা করি সেটা হচ্ছে আমার কতটুকু ধরলাম হচ্ছে ডেলভি ওকে আচ্ছা এই ঘটনা তো অনেক দূরে দেখাচ্ছে আমি যদি অতি ক্ষুদ্র করতাম মানে কি খুব কাছাকাছি নিয়ে আসতাম জিনিসটাকে জিনিসটা কাছাকাছি বলতে আসলে কীরকম রকম মনে করো এটা এতটাই কাছে এই রকম খুব কাছে নিয়ে আসছি এটার অর্ধেক এটা অর্ধেক মানে খুব কাছে নিয়ে আসছি তো এটাকে আমি অর্ধেক বলতে এখানে দেখাচ্ছি দেখো তাহলে এটা ছিল আর কি এটা খুব একদম কাছাকাছি চলে আসবে ভি ওয়ান আর ভি টু তাহলে আমার এটা ভি ওয়ান এটা হচ্ছে আমার ভি টু আর এদের যে মধ্যে কোন সেটাকে আমরা ধরলাম কি ডি থেকে অতি ক্ষুদ্র অংশ বিবেচনা করতেছে আর তাহলে এখানে বেগের পরিবর্তনটা আমরা ধরলাম হচ্ছে ডি ভি ওকে আচ্ছা তোমরা একটা কথা মনে একবার সবসময় মানে এটা এখন নাও তোমাদের অনেক কাজে লাগবে সেটা কীরকম যে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি এখান থেকে এই পর্যন্ত মনে করো এ বি সি একটা সমকোণী তৈরি এটা চ থিটা তো আমি যদি লিখি সাইন থিয়েটার সময় সময় আমরা কি জানি বলতো লম্ব বাই অতিভুজ না লম্ব মানে কত বিসি অতিভুজ মানে কত এসি তাই না আর সিমিলারলি ট্যান থিয়েটার সময় সময় আমরা এখানে কি জানি লম্ব বাই ভূমি লম্ব কত আমার বিসি ভূমি কত আমার বলো এ এবি তাহলে দেখো তো এখানে পার্থক্যটা কত আমার এই এসি আর এবির মধ্যে পার্থক্য না এসি আর এবির মধ্যেই পার্থক্য এসি মানে কি অতিভুজ আর এবি মানে কি ভূমি তো এই থেটা যদি অত্যন্ত সূক্ষ্মক মনে করো একদম খুব কাছাকাছি এইটুকু যদি হতো আরও কাছে যদি হতো দ্বি থিয়েটা অতি ক্ষুদ্র তাহলে এই যে সি এখান থেকে এখানে চলে আসতো না তাহলে দেখো তো এই এসি প্রায় কার সমান হয়ে যেত এসি প্রায় হচ্ছে আমাদের এ বি সমান হয়ে যেত তা এসি যদি প্রায় এ বি সমান হয়ে যায় মানে এসির জায়গায় যদি আমি এবি লিখি তাহলে সাইন থিয়েটাইজিক ট্যান থেটা লেখা যায় কি না ভালো করে লক্ষ্য করো এসি যদি প্রায় এ বি মানে খুব কোণ তাহলে প্রায় আমাদের কি সাইন থেটা ইজিকোয়াল টু কি লেখা যেতে পারে ইজিকোল টু টেন থেটা এইটাকে লিখি আমরা সূক্ষ্মণ হিসেবে থেটা শুধুমাত্র লিখি ক্লিয়ার আচ্ছা এখন এই মানটা কতটা সূক্ষ্ম সেটা হচ্ছে ওয়ান থেকে ফোর ফাইভ ডিগ্রি পর্যন্ত ধরেন ধরলাম ওয়ান থেকে ফাইভ ডিগ্রি পর্যন্ত দেখবা যে সাইন টেন থিটা লেখা যায় দ্যাট মিনস তুমি যদি সাইন ওয়ান ডিগ্রির মান যা দেখবে টেন ওয়ান ডিগ্রি মানও তো এইভাবে এক থেকে পাঁচ পর্যন্ত যাবে দেখবে যে এর মানের কোনো ভেরিয়েশন নেই একই মান আসতেছে তো এই জন্য সাইন থের টু টেন থেরা ইজিক টু থিটা লেখা হয়ে থাকে ক্লিয়ার তো আমি এই জিনিসটা কেন শেখালাম এখানে এখন বুঝতে পারবা দেখো আমি যদি একটু মুছে দিই এই দেখো তো এই জায়গাটায় আমাদের একটা সম্প্রী ত্রিভুজ কল্পনা করা যেতে পারে এটা হচ্ছে আমার লম্ব অতি ক্ষুদ্র অংশ বিবেচনা করতেছি তাহলে এইখানে ডি থেটা মানে কি ট্যান থেটার কথা কল্পনা করি তাহলে ট্যান থেটাইজি বললে আমি কী লিখতে পারি ডি থেটা ডি থেটাইজি বলি লম্ব কোনটা আমার ডিভি না তাহলে ডিভি ডিভাইড ভূমি কত ভি ওয়ান এটা আচ্ছা বলো তো এই ডিভি ভি ওয়ান মানে কি লেখা যায় কনস্ট্যান্ট বেগ ভি ওয়ান ভি টুর পর্যন্ত তো বেগের কোনো পরিবর্তন হয় না দ্যাট মিনস ভি তাহলে আমরা একটা সমীকরণ পেলাম যে ডি হচ্ছে ডিভি ডিভাইড হচ্ছে ভি এটা আমরা এখন বেশি তো এবার দেখো একটু আমরা আরেকটা কাজ করব। সেটা হচ্ছে আমরা তো অতি ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা করতেছি এই বৃত্তের তো আমি আরেকটা সার্কুলার ড্র যদি করি এখানে আরেকটা যদি বৃত্ত ড্র করি এখানে দেখো তো এই বৃত্তের ব্যাসার্ধকে এখান থেকে এই পর্যন্ত ধরলাম আচ্ছা অতি ক্ষুদ্র অংশ যেহেতু নিব তাহলে এখান থেকে ব্যাসার্ধ কল্পনা করতেছি দেখেন এটাও আর হলে আমার এটাও আর আর অতি ক্ষুদ্র অংশ যদিও এটা কার্ভ চলে গেছে কার্ভ হবে না অতি ক্ষুদ্র অংশ তাহলে এখান থেকে এই পর্যন্ত এই বৃত্ত চাপটাকে ধরলাম ডিএস আর অতি ক্ষুদ্র অংশের জন্য আমি ধরলাম হচ্ছে ডি থেটা তাই কি না তাহলে দেখো তো আমি এইখানেও একটা সমকোণী বুঝ পাচ্ছি এটা স্পর্শ পূর্ব এটা সমকোণে গেছে তাহলে এর জন্য আমি কী লিখতে পারবো তো ডি থেটা ইজ ইকোয়াল টু ডিএস ডিভাইড বাই আর লিখতে পারি না দ্যাট মিনস ট্যান থেটাইজগুলো লম্ব বাই ভূমি লেখা যায় না আচ্ছা তাহলে আমি আর একটা সমীকরণ পেলাম এটা এটা হচ্ছে আমার দুই নম্বর সমীকরণ তাহলে এক আর দুই থেকে দেখো আমি কি পাই সেটা পাচ্ছি হচ্ছে ডিএস এক ও দুই হতে পাই ডিএস বাই হচ্ছে আর ইজ ইকুয়াল টু ডিবি বাই হচ্ছে আমার ভি তাহলে ডিএস বাই আর মানে কি এটাকে আমি যদি ডিএস লিখতাম আর আর এখানে আমি ওয়ান বাই ডিটি দিয়ে যদি আমি গুণ করি ওয়ান বাই ডিটি দিয়ে যদি আমি গুণ করি তাহলে ডিভি বাই হচ্ছে ভি ইন্টু হচ্ছে আমার ডিটি তাহলে লক্ষ্য করো তো এই ডিএস বাই ডিটি মানে কি লেখা যায় আর এই যে ডিভি বাই ডিটি মানে কি লেখা যায় দেখো আমি যদি ডিএস বাই ডিটি মানে কি ডিএস বাই হচ্ছে ডিটি মানে কি বেগনা ভি আর ডিভি বাই ডিটি মানে কি তরণ্না এ তাহলে এই মানগুলো যদি আমরা লিখি তাহলে মানে কি ভি বাই আস্তে আস্তে কি আমার আর আর এইখানে আসতেছি কি এ বাই ভি তাহলে আমরা যেটাকে আর গ্রহণ করি তাহলে হচ্ছে এ ইজিকোয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে আর এই যে আমাদের ফর্মুলাটা ডেরিভেশন হয়ে গেছে তাহলে আমরা কী পেলাম আমাদের মেইন ফর্মুলা আসলো কি এ ইজ ইকোয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর তো এটাই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী তরণ তো এই কেন্দ্রমুখী তরণ থেকে আবার কেন্দ্রমুখী বলও পাওয়া যায় মানে এই যে সেন্টার কেন্দ্রের দিকে তোমাকে টেনে ধরে আসছে এটা কিন্তু তোমার এফ সি কেন্দ্রমুখী বল এটা হচ্ছে এফ সি তো আমি যদি এফ সি হিসাব করি তাহলে হচ্ছে কি এম এ তো এ মানে কি কেন্দ্রমুখী তরণ দ্যাট মিন্স এ এসি তো এম এসি মানে কি ওই যে বিয়ের করলাম ভি স্কোয়ার ডিভাইড বাই আর এইখান থেকে আসলো হচ্ছে তোমার আবার কেন্দ্রমুখী তরণ এই হচ্ছে কনসেপ্ট তো আমার মনে হয় সবাই কেন্দ্রমুখী তরণ ব্যাপারটা বুঝতে পারছো না বুঝতে পারলে তোমরা বারবার রিপিট করে করে একটু দেখে নিবা তাহলে সবাই খুব ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবা তো কীভাবে এই কেন্দ্রমুখী তরণটা আসলো এস সি ইজিকোয়াল টু ভি স্কোয়ার ডিভাইড আর সেখান থেকে আবার কেন্দ্রমুখী বল এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর ওকে তো আজকে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ